আপনারা দেখছেন একুশে টেলিভিশন। হাটহাজারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সড়ক ও জনপথের ভূমি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ। সন্ত্রাসী হামলার প্রতিবাদে দীঘিনালায় ব্যবসায়ীদের বিক্ষোভ, হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। প্রয়াত মেজর জেনারেল জয়নুল আবেদিনের নাগরিক শোকসভা কাল, লোহাগাড়ায় ব্যাপক আয়োজন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের চট্টগ্রাম সংবাদে, আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। চট্টগ্রামের হাটহাজারিতে সড়ক ও জনপথের জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়। এ সময় পৌরসভা এলাকায় বেশ কিছু অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। উদ্ধার করা জমির মূল্য প্রায় 2 কোটি টাকা বলে জানায় উপজেলা প্রশাসন। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় তারা। এদিকে বান্দরবানের লামায় জমি দখল ও বাগানের গাছ কেটে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার সকালে শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বেশ কয়েকটি ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন। তারা বলেন, উপজেলার আজিজনগর ইউনিয়নের চান্দা বসন্তপাড়া সাধারণ মানুষের জমি দখল ও বাগানের গাছ কেটে ফেলেছে ভূমিদস্যুরা। বাধা দিলে হামলা ও মামলার ভয় দেখিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। ভূমিদস্যুদের লাঠিয়াল বাহিনীর ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। তারা দ্রুত দোষীদের শাস্তির দাবি জানায়। খাগড়াছড়ির দীঘিনালায় কাঠ ব্যবসায়ীদের গাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্যবসায়ীরা। সকালে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশে ব্যবসায়ীরা অভিযোগ করেন, 18 জানুয়ারি সন্ধ্যায় কাঠ নিয়ে ফেরার পথে উপজেলার 7 নম্বর বাঁশমাগান এলাকায় তাদের গতিরোধ করে চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। সে সময় চাঁদা না দেয়ায় কাঠ বোঝায় ট্রাকে আগুন ধরিয়ে দেয় UPDF প্রসিদ গ্রুপের সন্ত্রাসীরা। এলোপাথারি গুলিও করে তারা। প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব প্রয়াত মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিনের নাগরিক শোকসভা আগামীকাল। এরই মধ্যে তার জন্মস্থান চট্টগ্রামের লোহাগাড়ায় সব প্রস্তুতি শেষ হয়েছে। নাগরিক স্মরণসভায় যোগ দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ বিশিষ্টজনেরা। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলা রিপোর্ট। প্রধানমন্ত্রীর সদ্য প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন বীর বিক্রম PSC-র নাগরিক শোক সভায় অংশ নিতে কাল চট্টগ্রাম আসছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর মধ্যে শোক সভার সব প্রস্তুতি শেষ পর্যায়ে। টানা 3 বার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন চৌকস সেনা কর্মকর্তা মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন। লোহাগড়ার চুনতি মেহরুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে শোক সভার আয়োজন করেছে নাগরিক কমিটি। মেহেন্দ্রেসা মাধ্যমিক স্কুলের মাঠেই হচ্ছে, এটা সার্বিক প্রস্তুতি মোটামুটি আমরা শেষ করেছি। আমাদের মোটামুটি সমস্ত কিছু আমরা এখন প্রস্তুতি গ্রহণ করেছি। নাগরিক স্মরণ সভায় যোগ দেবেন বিশিষ্টজনেরা, এজন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা। এখানে পর্যাপ্ত পুলিশ ফোর্স থাকবে, সেই হিসাবে আমরা ব্যবস্থা নিয়েছি। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন। পরে তার স্বাস্থ্যের অবনতি হলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। গত 17 ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আফসানা নীলা, একুশে টেলিভিশন। বস্তিবাসীদের উচ্ছেদের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদ। তাদের অভিযোগ, শহরের বিভিন্ন স্থানে যেসব ছিন্নমূল মানুষ বসবাস করছে তাদের উচ্ছেদ করা হলে মানবেতর জীবনযাপন করবে তারা। বস্তি উচ্ছেদের প্রতিবাদে সকালে নগরের বাজিদ বোস্তামী এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা ছিন্নমূল বাসিন্দাদের জন্য সরকারিভাবে আবাসস্থল গড়ে তোলার পাশাপাশি ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
চট্টগ্রামের মিরসরাই অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে মিরসরাই শীত বস্ত্র বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জসীমউদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে সমিতির সদস্যদের সমাজের অসহায় দুস্থ মানুষের পাশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। শেষ করছি একুশের চট্টগ্রাম সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। হাটহাজারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সড়ক ও জনপথের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ। সন্ত্রাসী হামলার প্রতিবাদে দীঘিনালায় ব্যবসায়ীদের বিক্ষোভ, হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। প্রয়াত মেজর জেনারেল জয়নুল আবেদিনের নাগরিক শোকসভা কাল, লোহাগড়ায় ব্যাপক আয়োজন। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন একুশে-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায়, দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।